এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখবো স্বামী শিবাকরানন্দজি মহারাজ মহারাজকে আশীর্বাদ সূচক বক্তব্য রাখার জন্য। श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय सविनेतापहारे रामकृष्ण मिशन आईटीआई अभिव्यक्ति 2018 এই অনুষ্ঠানে আসতে পেরে খুব আনন্দিত হয়েছে। এখানে যারা উপস্থিত হয়ে আছেন প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছে সেই ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি। একটু আগে আমরা শুনছিলাম যে লক্ষ্যকে পেতে গেলে আমাদের কি করতে হবে, আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে কি করে আমরা আমাদের লক্ষ্যবস্তু লাভ করব। তো প্রথম হল মনের মতো লক্ষ্য স্থির করা, আমি কি চাই, তো প্রথম হল লক্ষ্য স্থির করা। দ্বিতীয় হল যেই লক্ষ্যটা আমি চাইছি সেটা আমি চাই মনের মধ্যে আন্তরিকতা আনা, এটা হলো দ্বিতীয়। তৃতীয় হল আমি যেটা চাইছি সেটি যে আমি লাভ করতে পারব সে ক্ষমতা আমার মধ্যে আছে, যেটা স্বামীজি বলতেন ফেথ ইন ইয়োরসেলফ ফেথ ইন গড, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। তাহলে তৃতীয় হল কি না নিজের উপর আস্থা রাখা, আমি যেটা চাইছি সেটা আমি লাভ করতে পারব। চতুর্থ হল ইমাজিনেশন, সেটা চিন্তার মধ্যে ইমাজিনেশন করা যাতে আমি যেন সেটা লাভ করেই নিয়েছি। ধরুন আমি ইন্সট্রাক্টর হতে চাই, মানে ইমাজিনেশন করা যেন আমি ইন্সট্রাক্টর হয়েই গেছি, এটা অবচেতন মনে যদি আমরা ঢেলে দিতে পারি আনতে পারি। বিশেষ করে শোয়ার আগে বলা হচ্ছে অবচেতন মন সক্রিয় থাকে, ঘুমানোর আগে এটা ভাবতে ভাবতে যদি আমরা ঘুমিয়ে পড়ি, আমি যেটা চাইছি যেটা হতে চাইছি সেই চিন্তা করতে করতে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের অবচেতন মনে চলে যায়, আর অবচেতন মনে যখন চলে যায় গভীরে যখন চলে যায় তখন আমরা স্বপ্নে স্বপ্ন দেখি, কিটা না যেটা হতে চাইছি সেটাই স্বপ্ন দেখি। স্বামীজি বলছেন কি তার আইডিয়াল ইন ফ্রন্ট অফ ইউ, থিঙ্ক অন ইট, লিভ অন ইট, ড্রিম অন ইট, ইজ সাকসেসফুল কাম। তো ড্রিমে কখন আসবে, যখন আমরা একটা অবচেতন মনে এটা আমি চাই প্রতি ঘন্টায় ঘন্টায় আমি এটা চাই এটা অবশ্যই আমি লাভ করতে পারবো। এই যখন প্রতি ঘন্টায় ঘন্টায় ভাবতে থাকবো তখন এমন ভাবে চলে যাবে অবচেতন মনে ওই জিনিসটা প্রকৃতি তোমাকে এটা পাইয়ে দেবে, আপনার আপনি তখন পরিশ্রম বেড়ে যাবে, একাগ্রতা বেড়ে যাবে। তাই প্রথম হলো আমাদের প্রত্যেকেই চাই জীবনে সফল হতে চায়, কিন্তু সফল হতে হলে লক্ষ্য স্থির থাকা চাই, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা চাই। সে লক্ষ্য যদি স্থির হয়ে যায় তাহলে আমরা অর্ধেকটা পথে আমরা এসে গেলাম। এক লাফে ছাতে উঠা যায় না, ধাপে ধাপে সিঁড়ি বেয়ে আমরা উপরে আসি। তাই এইভাবে আমরা যদি চেষ্টা করি তাহলে একদিন আমরা আমাদের লক্ষ্যে আসতে পারব। তো লক্ষ্য মানে কোনো একটা আচ্ছা একটা ধারণা নয়, একটি সুস্পষ্ট উদ্দেশ্য যার জন্য মানুষ তৎপর হয়ে কাজ করে। তো যখন আমি লক্ষ্য ঠিক করছি এটা কোনো আচ্ছা হয় কোন এটা কোনো অস্পষ্ট একটা ধারণা নয়, এটা স্পষ্ট একটা ধারণা যে আমার উদ্দেশ্য আছে যেটা জীবনে বাস্তবায়িত করা যায়। আর লক্ষ্য যদি স্থির না হওয়া পর্যন্ত কিছুই সম্ভব নয়, এমনকি প্রথম পদক্ষেপও আমরা এগোতে পারব না। লক্ষ্যহীন মানুষ বিভ্রান্ত হয়, জীবনে পথভ্রষ্ট হয়ে পড়ে, হেঁচড় খেতে খেতে সে এগোয় বটে কিন্তু যেহেতু তার লক্ষ্য নাই তখন কি হয়
পরে সে দিশাহারা হয়ে পড়ে। তাই আমাদের জীবনের কোন বস্তু পেতে গেলে একটা লক্ষ্য থাকা দরকার। জীবনের যেমন বাঁচতে গেলে বায়ুর প্রয়োজন আছে, তাই জীবনের সাফল্য পেতে গেলে আমাদের লক্ষ্যের প্রয়োজন আছে। তুমি কি হতে চাও, কোথায় যেতে চাও, সেটা আমাদের একটা সুস্পষ্ট ধারণা আমাদের আনতে হবে। আর দেখবেন যারা সফল মানুষ তাদের দৃষ্টি থাকে লক্ষ্যের দিকে, তাই তারা জীবনে সফল হয়। আর তার ফলে তারা শক্তিও পায়, উৎসাহ পায়, কারণ যে লক্ষ্য আছে আমাকে এইটাই পেতে হবে। তার ফলে আপনার আপনি ভিতর থেকে কি আছে তার শক্তি আর উৎসাহ সে পায়। আর মনের মধ্যে আমরা ঠিক করে নিলাম, এই করতে করতে কি হয়, মনের মধ্যে লক্ষ্য যখন ঠিক হয়ে যায় তখন আমাদের এই কর্মপ্রেরণার যে উৎস তখন আমাদের খুলে যায়, কর্মক্ষমতা। তখন লক্ষ্যটাকে যখন আমি গভীরভাবে যখন চাইব তখন কর্মক্ষমতার যেটা উৎস সেটা দেখুন আপনা আপনি খুলে যাবে। কিন্তু সেইভাবে আমরা চাই না বলি যে লক্ষ্য স্থির করে আমি ওটা চাই চাই আর অবশ্যই পারবো, পেরিয়ে গেছি, এই জিনিসটা যখন যত দৃঢ় হয়ে যাবে তখন আপনা আপনি ভিতর থেকে তখন এই কর্ম যে কর্মের যে প্রেরণা সেটা আপনা আপনি তখন জেগে উঠবে। আর কর্ম যদি আমি লক্ষ্যের কাছে সমর্পণ করি তাহলে আমাদের লক্ষ্যই আমাদের ইঙ্গিত দেবে তোমাকে কি করতে হবে কি করতে হবে না। তুমি এই কাজ যদি করো তাহলে সফল হবে, এই কাজ যদি না করো তাহলে তুমি সফল হবে না, এটাই সে তখন বলে দেবে। আর লক্ষ্য তোমাকে তোমার অবচেতন মনে লক্ষ্য তখন বলবে, এটাই তোমাকে বলবে। আর একটা জিনিস, তোমার লক্ষ্যই তোমাকে বলতে থাকবে তুমি যাকে খুঁজছ বা তোমার যে যাকে তুমি পেতে চাইছ তারই বাস্তব রূপ, তারই আমি প্রতিবিম্ব। তুমি যার বাস্তব রূপ দেখতে চাও আমি তারই প্রতিবিম্ব। আমি চাইছি একটা লক্ষ্য চাইছি, লক্ষ্য যদি সবসময় সজাগ, লক্ষ্যে যদি আমরা সবসময় সজাগ থাকি তা লক্ষ্যই তখন বলবে যে তুমি যাকে খুঁজছ আমি তারই মানে প্রতিবিম্ব, তারই মানে প্রতিরূপ, এটা লক্ষ্যই তোমাকে বলে দেবে। তো বলার উদ্দেশ্য হলো আমাদের লক্ষ্যটাকে ঠিক করতে হবে, আমি কি চাই। কিন্তু দেখবেন অনেক আছে আমি ইঞ্জিনিয়ার চাই, ডাক্তার চাই, কি চাই একটা পার্টিকুলার কি চাই ঠিক করে না। আমি এখান থেকে আইটিআই পাস করে যাব, অনেক কিছু আমি চাইতে পারি, অনেক অ্যাট্রাকশন থাকতে পারি, কিন্তু কোন জিনিসটাকে আমার লাভ, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাট্রাকশন আর হচ্ছে লাভ। তো অ্যাট্রাকশন বহু দিকে হতে পারে, কিন্তু লাভ আমি এই কাজটাকে খুব ভালো লাগে, এটা হচ্ছে লাভ। তো যার প্রতি আমার লাভ আছে, ভালোবাসা আছে, যে কাজের প্রতি আমার আগ্রহ আছে মনের মতন সেটা ঠিক করে নেওয়া। অ্যাট্রাকশনের দিকে যদি যাই তাহলে দেখবো না ওই রকম কাজ করে অনেক টাকা রোজগার করেছি তাহলে ওই দিকে চলে যাবো, ওটা হয়তো আমার লাভ নেই। কিন্তু